কক্সবাজারের শহরের একটি আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইফ উদ্দিন কক্সবাজার পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, সকালে শহরের সানমুন হোটেলের 208 নম্বর কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই সিআইডি পুলিশের একটি টিম কাজ করছে। আলামত ও তথ্য সংগ্রহ করার পর বিস্তারিত জানা যাবে বলে জানান তারা। এ ব্যাপারে হোটেল ম্যানেজার রেজাউল করিম জানান, রোববার বিকালে সাইফউদ্দিন পাঞ্জাবি পরিহিত একজনকে সাথে নিয়ে হোটেল কক্ষে ওঠেন। আজ সকালে জানা যায়, হোটেল কক্ষে তার মৃতদেহ পড়ে রয়েছে। যে সকল আলামত আছে সেগুলো প্রত্যেকটি নিয়ম অনুযায়ী সেগুলো সংগ্রহ করছে, আর একই সঙ্গে আমরা যে এই হোটেলের অন্যান্য সিসিটিভির ফুটেজ সহ তার যে প্রযুক্তিগত যে ব্যবহার আমরা করে থাকি, যে কোনো ধরনের অপরাধ শনাক্তে সেই কার্যক্রম চলমান রয়েছে, আমরা এটি অ্যানালাইসিস করব, অন্যান্য ডাটাগুলো অ্যানালাইসিস করব, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ঘটনা যেই ঘটে থাকুক বা যে কারণে ঘটে থাকুক, এটি অবশ্যই বের হবে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপ যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। এই গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেটা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন। রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 মিনিটে এনটিভিতে। এখন বিকাশ হবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।